প্রথমে পর্তুগিজ তারপর ডাচ এবং সর্বশেষে ইংরেজরা মশলার খোঁজে মশলার দেশ ইন্দোনেশিয়া এসে প্রবেশ করল ইংল্যান্ডে মশলার প্রচুর চাহিদা ছিল তাদের শরৎকাল থেকে বসন্তকাল পর্যন্ত নোনা মাংস খেয়ে থাকতে হতো ভালো টাটকা মাংস তাদের কপালে খুবই কম জুটত জেলেদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে তাদের বেশি করে মাছ খেতে বাধ্য করা হতো যেটা তারা কমই পছন্দ করতো মাছগুলোকে একটু মুখরোচক করে তোলবার জন্য তাদের ঝাল মশলার প্রয়োজন পড়ত সেদিক দিয়ে আমাদের চেয়ে তাদের মশলার চাহিদা ছিল বেশি তাছাড়া তারা বেশি মশলা মিশ্রিত মদটা বেশি পছন্দ করত। পর্তুগিজদের সরিয়ে দিয়ে ডাচরা তাদের এক চেটিয়া মশলার বাণিজ্য দখল করে নিল ইউরোপের নানা দেশের বণিকরা তাদের কাছ থেকে মশলা আমদানি করত। ইংরেজরাও সেই সূত্রেই মশলা পেয়ে আসছিল কিন্তু এক চেটিয়া বাণিজ্যের সুযোগ পেয়ে ডাচদের লোভের মাত্রা বেড়ে যাচ্ছিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তারা যখন এক পাউন্ড গোলমরিচের দর তিন শিলিংয়ে চড়িয়ে দিল ইংরেজ বণিকরা তখন বেঁকে বসল তারা স্থির করল তারা প্রাচ্যের মশলার বাজারের মধ্যে ঢুকে পড়বে ডাচদের ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার এক বছর আগে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্যে এক চেটিয়াভাবে বাণিজ্য করবার জন্য রানী এলিজাবেথের কাছ থেকে সনদ পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার মশলা বাণিজ্যে নামল কোম্পানির প্রথম জাহাজ ষোলোশো এক খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি তারিখে এই উদ্দেশ্যে প্রাচ্য অঞ্চলে যাত্রা করল এই জাহাজ মশলার সন্ধানে ইন্দোনেশিয়া রাচীন ও সুমাত্রায় গিয়ে পৌঁছল আড়াই বছর পরে ষোলোশো তিন খ্রিস্টাব্দে নভেম্বর মাসে জাহাজটি দশ লক্ষ তিরিশ হাজার পাউন্ড গোলমরিচ নিয়ে ইংল্যান্ডে ফিরে এলো এরপরে আরও কয়েকবার কোম্পানির জাহাজ মশলা দ্বীপ থেকে মশলা নিয়ে এসেছে কিন্তু কোম্পানির এতে বিশেষ সুবিধা হচ্ছিল না ব্যবসাটা একতরফাভাবে চলছিল মশলার মূল্য বাবদ দেশের অর্থ বাইরে চলে যাচ্ছিল কিন্তু বাইরে থেকে অর্থ আসছিল না ইংল্যান্ডের তখনকার অর্থনীতিবিদরা এ ব্যাপারে আপত্তি জানাচ্ছিলেন কিন্তু এই সমস্ত মশলা দ্বীপে কোম্পানির নিজস্ব লোক যারা ছিল তারা একটা নতুন পন্থা উদ্ভাবন করল তারা জানালো এই সব দ্বীপে ভারতীয় বস্ত্রের খুবই চাহিদা ভারত থেকে বস্ত্র নিয়ে এসে যদি বন্টাম ও মালাক্কাস দ্বীপে বিক্রি করা যায় তাহলে তা থেকে যে মুনাফা হবে তাই দিয়ে প্রচুর মশলা কিনে নেওয়া যাবে ইংরেজ বণিকরা এই যুক্তিটা মেনে নিল এবং এই উদ্দেশ্যে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতবর্ষের সুরাট বন্দরে একটা বাণিজ্য ঘাঁটি স্থাপন করে বসল কীভাবে তারা সুরাটে ঘাঁটি স্থাপনের জন্য মুঘল সম্রাটের কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছিল ভারতবর্ষের ইতিহাসের সাধারণ পাঠকও তা জানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চৌদ্দ বছর ধরে ইন্দোনেশিয়ার সঙ্গে মশলার বাণিজ্য করছিল কিন্তু ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে ডাচদের চাপে তাদের ইন্দোনেশিয়া ছেড়ে বেরিয়ে আসতে হল এরপর তাদের বাণিজ্যিক স্বার্থ ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ রইল ইংরেজ বণিকদের মশলার বাণিজ্যের এইখানেই ইতি ভারতবর্ষ ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের ইতিহাসে মশলার ভূমিকা খুবই উল্লেখযোগ্য এখানকার মসলা পরপর তিনটি ইউরোপীয় শক্তিকে আকর্ষণ করে নিয়ে এসেছে বাণিজ্য করতে এসে শেষ পর্যন্ত এরা সাম্রাজ্য বিস্তার করে বসল এই মশলা যুদ্ধের মধ্য দিয়ে কত শক্তির উত্থান পতন ঘটেছে বণিকদের মুনাফার তৃষ্ণা মেটাতে গিয়ে কত মানুষ প্রাণ দিয়েছে তাদের রক্ত তিন সমুদ্রের জলে মিশে আছে এই মশলা যুদ্ধের মধ্য দিয়ে কত দেশ তাদের স্বাধীনতা হারিয়েছে কত মানুষের মর্যাদা ধুলায় লুন্ঠিত হয়েছে এই মশলা যুদ্ধ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার উপর কঠিন আঘাত এনেছে যে চাষিরা মশলা উৎপন্ন করত তাদের জমি আর স্বাধীন জীবিকা থেকে উচ্ছিন্ন করে দিয়ে নিঃসম্বল কুলিতে রূপান্তরিত করেছে তাদের সম্পদ তাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে অপনা মাংসে হরিনা বৈরি এই মশলার যুদ্ধ রক্তাক্ত হিংস্র বিভৎস আবার এই মশলার যুদ্ধ প্রাচ্যের পরিবর্তনহীন পশ্চানমুখী সমাজের সামনে বৃহৎ বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিয়েছে বদ্ধ জীবনের উপরে দুরন্ত ঝটিকার আলোড়ন জাগিয়েছে প্রচণ্ড অত্যাচারের শক্তি স্বপ্ন দেখা ঘুমন্ত মানুষকে চুলের ঝুঁটি ধরে টেনে তুলেছে ওটাও সত্য এটাও সত্য কোনোটাই মিথ্যা নয়